বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমরা দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশিটা হরিণ মেনটেন করি আমাদের হরিণগুলো নিয়মিত বাচ্চা জন্ম দিচ্ছে এবং এই বাচ্চাগুলো যখন দশ মাস থেকে বারো মাস বয়সে হচ্ছে তখন আমরা বাচ্চাগুলো বিক্রি করে আমাদের নির্দিষ্ট পরিমাণ হরিণ আমাদের শেডে রাখার আমরা চেষ্টা করি এক্ষেত্রে সরকার নির্ধারিত হরিণের মূল্য হলো প্রতিটি হরিণের জন্য পঞ্চাশ হাজার টাকা আর আমরা একইভাবে ময়ূর বিক্রি করি সেটার জন্য প্রতিটি ময়ূরের মূল্য পঁচিশ হাজার টাকা আমাদের এই যে হরিণ এবং ময়ূর বিক্রি করে আমরা আমাদের শেডের যে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতার মধ্যে আমরা সংখ্যা রাখতে চাই তাতে করে আমাদের ম্যানেজমেন্টের সুবিধা হয় আর এই হরিণ সংগ্রহের জন্য কিছু পদ্ধতি রয়েছে আমাদের ক্রেতাগণ যারা হরিণ লালন পালন করতে চান তাদেরকে প্রথমে যেটা করতে হবে বন বিভাগ থেকে হরিণ ধারণ পালনের জন্য একটি লাইসেন্স গ্রহণ করতে হবে সেই লাইসেন্স সহ আমাদের কাছে আবেদন করলে নির্ধারিত সরকারি যে মূল্য সেই মূল্য পরিশোধ সাপেক্ষে তিনি হরিণ সংগ্রহ করতে পারবেন এই যে প্রাণীগুলো বিক্রি হচ্ছে বিশেষ করে হরিণটা হরিণের দাম পঞ্চাশ হাজার টাকা তো এই দামটা আসলে আপনার কাছে কেমন মনে হয় এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য খুব কম মনে হয় না আসলে আপনার কাছে কেমন মনে হয় হ্যাঁ দেখুন এই দামটাকে আমরা একেবারে যৌক্তিক মনে করি আমাদের এখন হরিণ লালন পালনের ক্ষেত্রে সাধারণত শৌখিন জনগণই হরিণ লালন পালন করে থাকেন আমরা খেয়াল করছি যে এই দামে আমাদের জনসাধারণ যারা হরিণ লালন পালনে আগ্রহী তারা কিন্তু কিনতে আগ্রহী হচ্ছেন এবং তারা কিনছেন এতে করে আমরা যেমন আমাদের চিড়িয়াখানার হরিণের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা সুন্দর রাখতে পারছি আমাদের আমরা এই মুহূর্তে যেটি করার চেষ্টা করছি বাংলাদেশ মানে জাতীয় চিড়িয়াখানা আইন দু হাজার তেইশ অনুযায়ী যে সমস্ত প্রাণী নিঃসঙ্গ রয়েছে যেমন মেল রয়েছে ফিমেল নাই আবার ফিমেল রয়েছে মেল নাই এদেরকে আমরা জোড়া মিলানোর জন্য চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে চিতা কিনতে চাচ্ছি উল্লোক কিনতে চাচ্ছি ওয়াইল্ড ওয়াইল্ড বিস্ট কিনতে চাচ্ছি এই প্রাণীগুলো আমরা সংগ্রহের জন্য প্রক্রিয়া করছি হ্যাঁ আমরা আরও দশ প্রজাতির প্রাণী আমাদের চিড়িয়াখানার যে শেডের ধারণ ক্ষমতা সে ধারণ ক্ষমতার তুলনায় বেশি হওয়ার কারণে আমরা সেগুলো বিক্রি অথবা বন বিভাগের কাছে হস্তান্তর অথবা প্রকৃতিতে উন্মুক্তকরণ এর মাধ্যমে আমরা আমাদের প্রাণীগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ করতে চাই সেজন্য আমরা মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি পত্র প্রেরণ করেছি আমরা আশা করছি যে এই প্রাণীগুলো কমানোর জন্য মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনা দেওয়া হবে আমরা সেভাবে কাজ করব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় একশো পঁয়ত্রিশ প্রজাতির প্রায় সাড়ে তিন হাজার পশু পাখি রয়েছে এই প্রাণীগুলো আমরা আমাদের লালন পালনের ক্ষেত্রে বিভিন্ন শাখা রয়েছে তো শাখাগুলো তার নিজ নিজ দায়িত্ব পালন করেন যেমন আমি যদি বলি যে নিউট্রিশন ব্যবস্থাপনার জন্য আমাদের পুষ্টি শাখা রয়েছে সেই নিউট্রিশনের সার্বিক ব্যবস্থাপনার জন্য আট সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে আর লালন পালনের জন্য আমাদের চারটি এনিম্যাল রেয়ারিং শাখা রয়েছে সেই শাখাগুলো নির্দিষ্ট উপায়ে যেগুলো আগে থেকে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে প্রস্তুত করা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি লালন করে থাকে